প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার বাইশ আগামী সাতই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে তো এই পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই প্রথম বোর্ডের পরীক্ষা তাও আবার দিতে হবে বাইরের স্কুলে কিন্তু কিভাবে এই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে কি কি করতে হবে কি কি করবে না তো সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষায় কীভাবে সাফল্য পাবে তা নিয়ে ডক্টর পার্থকর্মকার বিভিন্ন কৌশল বাদলে দিয়েছেন পরীক্ষার দিন কী কী করতে হবে পরীক্ষার সময় কী কী করতে হবে এবং সমস্ত কিছু তো পার্থকর্মকার জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডভাইজার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রাক্তন উপসচিব শিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তো তিনি প্রথমেই বলেছেন যে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা তাই প্রস্তুতিতে যেন কোনো খামতি না থাকে প্রস্তুতি কিন্তু আমাদেরকে ভালোভাবে নিতেই হবে কোভিড সবাইকে পরীক্ষার অভ্যাস থেকে বেশ খানিকটা দূরে রেখেছিলো সেটা আমরা জানি প্রায় দু বছর কিন্তু আমরা পড়াশোনা থেকে কিছুটা ডিটাস ছিলাম তো তার জন্য আমাদের বিভিন্ন সমস্যা আসতে পারে তো এই সমস্যাতে কীভাবে আমরা উত্তীর্ণ হব তো উনি বলছেন যে প্রথম কথা হচ্ছে শরীরে যত্ন নিতে হবে অবশ্যই আমরা জানি যে শরীর ভালো থাকলে তারপর কিন্তু মন ভালো থাকবে আর মন ভালো থাকলে তারপর পড়াশোনায় মন বসবে তাই জন্য শরীরের যত্নটা আগে নেওয়া দরকার খাওয়া দাওয়া একটু সতর্কতা পর্যাপ্ত জল অবশ্যই খেতে হবে তো খুব রিচ খাবার যদি আমরা না খাই এবং পর্যাপ্ত পরিমাণ জল যেন আমরা খাই মোটামুটি তিন চার লিটার জল প্রতিদিন যেন আমরা খাই তাহলে কিন্তু আমাদের খুবই উপকার আসবে মোবাইলের সাথে এই কদিন আড়ি একদম না মোবাইল একদম কিন্তু ব্যবহার করা চলবে না ওটাকে এখন দূরে রাখতে হবে পরীক্ষা শেষ হলে আবার চলে আসবে কিন্তু এখন তাকে দূরে রাখতে হবে সময়ও কাটবে একঘেয়েমিও যাবে একটু ব্যায়াম একটু ধ্যান ধ্যান হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষের একাগ্রতা বৃদ্ধি করে তো অবশ্যই যদি আমরা একটু ব্যায়াম করি একটু ধ্যান করি তাহলে কিন্তু আমাদের একঘেয়েমিটাও কাটবে পড়াশোনায় মনও বসবে আর কী বলেছেন শেষ কয়েকদিনের জন্য পড়ার রুটিন বানানো খুব কাজে আসে তো আমাদেরকে ঠিক করে নিতে হবে কীভাবে আমরা পড়বো অর্থাৎ কখন ভূগোল পড়ব কখন ইতিহাস পড়ব কখন অঙ্ক পড়ব সেগুলিও তিনি বলে দিয়েছেন সেগুলি পরপর দেখে নেওয়া যাবে তো সূচি অনুযায়ী বই খাতা আলাদা গুছিয়ে রাখা অর্থাৎ কোন দিন কোন পরীক্ষা সেভাবে প্রস্তুতি নেওয়ার পরে পরপর সেগুলি গুছিয়ে রাখা খুবই দরকার আর পরীক্ষা রুটিন চোখের সামনে থাকুক একদম দেয়ালে সাঁটিয়ে রেখে দেবে তোমরা যাতে পরিষ্কার থাকে যে কোন দিন কোন পরীক্ষা তাহলে কিন্তু প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে দিনে একবার সময় ধরে টেস্ট পেপার থেকে পরীক্ষা দেওয়া অবশ্যই টেস্ট পেপারে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো পরপর নিয়ে তিন ঘন্টা লেখার যে অভ্যেস সেটা কিন্তু তৈরি করতে হবে আর ভালো মতো যদি পরীক্ষা দেওয়া যায় প্রতিদিন এবং নিজে যদি মূল্যায়ন করা যায় তাহলে যে ভুলগুলো অবশ্যই ধরা পড়বে অথবা পাশাপাশি কোনো শিক্ষকের যদি আমরা সাহায্য নিই বা বাবা মায়ের সাহায্য নিই যে কতটা আমরা ভুল করছি তাহলে কিন্তু দ্রুত ভুলগুলো শুধরে নেওয়া যাবে তো এই কদিন কিন্তু এই ব্যবস্থাটা চালু রাখতে হবে আর কী করতে হবে না পরীক্ষার পেনগুলোকে ঝালিয়ে নিয়ে সড়গড় করে রাখা যে ধরনের পেনে লিখে অভ্যস্ত আমরা যে ধরনের পেনে লিখি অর্থাৎ সেই সব পেনগুলো একবার করে লিখে চালু রাখতে হবে কারণ অনেক সময় কি হয় জমে যায় তো সেই জন্য যেগুলো যে পেন দিয়ে আমরা পরীক্ষা দেবো সেগুলো একবার করে একটু এক পাতা করে লিখে রাখলে আরও খুব ভালো হয় মানে প্র্যাকটিস করে রাখলে টেক্সট খুঁটিয়ে পড়ে রাখতে হবে সাজেশান আস্থা না রাখাই ভালো অর্থাৎ টেস্টটাকে যত ভালো আমরা পড়ব ততই কিন্তু আমাদের উত্তর দেওয়া আরও সহজ হবে আর সাজেশান আস্থা না যাই রাখাই ভালো কারণ মিলে গেলে ভালো না মিললে কিন্তু আবার কষ্ট রয়েছে তাই জন্য নম্বর অনেক কমে যাবে তো সেই জন্য খুঁটিয়ে পড়াটাই বেশি মঙ্গলদায়ক হবে পুরোনো প্রশ্ন থেকে প্যাটার্নটা বুঝে নেওয়া আর নেওয়া দরকার আমাদের যে পুরাতন যে প্রশ্নগুলো দেখে পরের মানে গত বছর গত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে আমরা যদি পরপর কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নিই এবং সেগুলো উত্তর লেখার চেষ্টা করি আর কেমন আসছে সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা আসবে আস্থা থাকুক নিজের উপর বিশ্বাস থাকুক অটুট অবশ্যই কনফিডেন্সটা খুব দরকার এই সময় কনফিডেন্স লেভেল যতটা বিল্ড করা যাবে ততই কিন্তু পরীক্ষা সাফল্যের সঙ্গে উন্নত হওয়া যাবে আর কী করতে হবে পরীক্ষায় বানান নিয়ে সাবধান কঠিন বানান এড়িয়ে গিয়ে সহজ শব্দ বাঁচা যেটা খুব প্রয়োজন সেটা বড়ো বড়ো করে লিখে অভ্যাস করা তো আমরা কি করি এখন বানান ভুরি ভুরি ভুল হয় আর সেগুলি শিক্ষকদের চোখে খুব সহজেই চলে আসে ভুল বানান কিন্তু খুব সহজেই চোখে পড়ে তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভুল বানান না লিখে যেটা মানে সঠিক বানান লেখা অভ্যাস করতে হবে পরীক্ষার আগে রিভিশন মাস রিভিশন অবশ্য দরকার রিভিশন প্রতিদিনই দিতে হবে নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। পরীক্ষার আগে হঠাৎ পাওয়া প্রশ্ন বা গুজবে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন হঠাৎ করে পেয়েছে বা গুজব রটায় বা বিভ্রান্ত হয় তা নিয়ে কিন্তু কান না দেওয়াই ভালো এক কথা এই সময় কিন্তু ফোনের খবর একদম না দেখাই ভালো একদম মুখে শুধু কেবলমাত্র পরীক্ষা আর বইতে মুখ বুঝে থাকাটাই শ্রেয় পরীক্ষা দিন কী কী করতে হবে তো যথাসময়ে সেন্টারে পৌঁছানো না খুব আগে না খুব পরে অর্থাৎ ঠিক সময়ে পৌঁছতে হবে আগে না যাওয়ার দরকার নেই বেশি উৎকণ্ঠা দেখিয়ে দরকার নেই আবার খুব পরে গেলেও অসুবিধা রয়েছে অর্থাৎ সঠিক সময়ে যাওয়া দরকার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন পেন পেন্সিল নিয়ে যেতে ভুল যেন না হয় আর কি করতে হবে নিজের সিট চেনা দেখে নেওয়া সব ঠিকঠাক আছে কি না অসুবিধা হলে বলা মনে রাখা জরুরি স্যার ম্যাডামরা পরীক্ষার্থীদের সাহায্যের জন্যই আছেন তাদের ভয় পাওয়ার কারণ নেই তো এটা তোমরা ভালো করেই জানো পরীক্ষার দিন আর কি করতে হবে পরীক্ষার হলে ঢুকে নিজেকে বলা আমি পারবো আমি সেরা এই আত্মবিশ্বাস কিন্তু অবশ্যই থাকতে হবে পজিটিভ থাকা অবশ্যই জরুরি আত্মবিশ্বাস যত থাকবে তত কিন্তু তুমি ভালো করে লিখতে পারবে টপ সিটের পিছনের পাতা বাদ দিয়ে পরের পাতায় লেখা টপ সিটের প্রথম পাতা ডান দিকের পাতা আচ্ছা প্রতি পাতায় পেজ নম্বর অবশ্যই দিতে হবে যাতে লুজ পেজ নিলে সেগুলিও নম্বর দিতে হবে যাতে কিন্তু খুব দ্রুত শিক্ষক মহাশয়েরা তোমাদের এগুলো সব খুঁজে বের করতে পারে পরীক্ষা দিন আর কী করতে হবে না পরীক্ষার হলে ঢুকে নিজেকে বলা আমি পারবো আমি সেরা লুজ সিট ও নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখা কিন্তু চাই লুজ সিটে অবশ্যই এগুলো মনে রাখতে হবে আমরা কিন্তু তাড়াহুড়োর সময় লিখি না সেটা খুবই ভুল লুজ কিন্তু নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে মোট কত পাতার প্রশ্ন কত নম্বরের প্রশ্ন আগে দেখে নিতে হবে তারপর লেখা শুরু করবে মার্জিনে কালি ব্যবহার না করে ভাঁজ করে মার্জিন করাই বুদ্ধিমানের কাজ আর যদি ভাঁজ করতে না পারো তাহলে কিন্তু মার্জিনও দিও কিন্তু দুটো মার্জিন পরপর দেবে সুন্দর করে না দেখতে ভালো হয় সুন্দর লেখা ঝকঝকে খাতা সব পরীক্ষকের প্রিয় তবে বিষয় ঘনিষ্ঠ হওয়া খুবই প্রয়োজন খাতা হোক নিট অ্যান্ড ক্লিন উত্তর হোক যথাযথ মানে খুব বেশি উত্তর লিখতে হবে না অথবা হিজিবিজি লিখতে হবে না যেটুকু লেখা দরকার সেইটুকু লেখাই ভালো আর যেটুকু যেন স্পষ্ট হয় তাতে শিক্ষক মহাশয়রা আর বেশি খুশি হবেন পরীক্ষা দিন আর কি করা করতে হবে নিজের ভাষায় লেখার চেষ্টা করতে হবে এটা খুব জরুরি তুমি যেটুকু জানো সেটুকু কিন্তু তোমার নিজের ভাষায় লেখার চেষ্টা করো নম্বর অনুযায়ী লেখা অবশ্যই দরকার অর্থাৎ খুব বেশি একটা প্রশ্ন দুই নম্বর তাকে আমি লিখে ফেললাম পাঁচ নম্বরের মতো আমি জানি বলে সেটা কিন্তু একদম নয় তাহলে কিন্তু অন্য যে প্রশ্ন অ্যাটেন্ড করার সময়টা অনেক কমে যাবে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ করা যে লেখা জরুরি অবশ্যই প্যারা করে করে লিখতে হবে পয়েন্ট করে করে লিখতে হবে যাতে শিক্ষক মহাশয়দের নজরে আসে একটি প্রশ্নের বিভিন্ন অংশকে আলাদা করে বক্স স্টার ডেট দিয়ে ডট দিয়ে শুরু করা খুব দরকার মানে আলাদা প্রশ্ন যখন লিখছি আমরা সেটা অবশ্যই বক্স তারপর স্টার অথবা ডট দিয়ে কিন্তু আমরা লিখব পয়েন্ট করে উত্তর লেখা খুব দরকার এটা খুবই জরুরি পয়েন্ট করলাম সেই সঙ্গে অল্প অল্প ব্যাখ্যা করলাম তাহলে কিন্তু আরও বেশি খুশি হবেন শিক্ষক মহাশয়রা পরীক্ষার দিন আর কি করতে হবে নিজের চেষ্টায় হাজার লেখার চেষ্টা করতে হবে বর্তমানে যে এস এম এসের শর্ট ফর্ম ব্যবহার করা বর্জনীয় এটা কিন্তু অবশ্যই লেখা যাবে না পরীক্ষার খাতায় শর্টে কখনও লেখা যাবে না আর নীল বা কালো কালিতে পরীক্ষার লেখা খুবই ভালো লাল বা সবুজ কালি একদম ছন যাবে না কী ওয়ার্ড আন্ডারলাইন করতে লেখায় ব্যবহৃত কালির বদলে অন্যটি ব্যবহার হোক প্রয়োজনে হার্ড হাইলাইটার ব্যবহার করা যেতে পারে তবে তা না করে কালো কালি এবং নীল কালি দিয়ে লেখায় বেশি বেশি বেটার কালো কালি দিয়ে মানে পয়েন্ট করা এবং নীল কালি দিয়ে লেখা আর যেগুলো হাইলাইট করা হবে সেগুলো নীল কালি লেখার পরে নিচে কালো কালি দিয়ে হাইলাইট করে দেওয়াই বেশি ভালো হবে পরীক্ষা দিন তাকে উত্তর লিখে সঙ্গে সঙ্গে পড়ে মেলানো খুব দরকার যাতে ভুল না হয় দুটি প্রশ্নের মধ্যে উপযুক্ত জায়গা থাকা দরকার একটা প্রশ্ন লেখা শেষ করার পর আবার কিন্তু আরেকটা প্রশ্ন যখন আমরা শুরু করতে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে একটা গ্যাপ থাকা খুব দরকার কারণ নাহলে কিন্তু শিক্ষা মহাশয় নম্বর দেওয়ার সময় গুলিয়ে ফেলবেন অর্থাৎ দুটো প্রশ্ন হয়তো একটি নম্বর দিয়ে চলে যাবেন তো সেদিকে লক্ষ্য রাখতে হবে সময়ের দিকে খেয়াল রাখাটাই খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় তিন ঘন্টার বেশি কিন্তু সময় নেই ওই সময়ের মধ্যে যথাযথভাবে সম্পূর্ণরা কিন্তু লিখে আসতে হবে কোনো প্রশ্ন ছাড়া উচিত নয় তাই অন্তত পক্ষে দাগ নম্বর দিয়ে লেখার চেষ্টা করতে হবে লাভ আছে কারণ কি যে প্রশ্ন আমরা ছেড়ে দেবো তার সেই পুরো নম্বরটাই চলে যাবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তার জন্য কিন্তু নম্বর পাবো তাই জন্য বলছি যে একেবারে ছেড়ে দেওয়া নয় সেগুলো পরপর লেখার চেষ্টা করতে হবে উত্তর লিখে সঙ্গে সঙ্গে পড়ে তো মেলানো দরকার পরীক্ষার পর মিলিয়ে নেওয়া কিছু বাদ গেল না তো একই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় করে লাভ হবে না একই প্রশ্নের উত্তর পরপর লেখাই ভালো মানে হয়ে যাওয়া পরীক্ষা নিয়ে ভেবে না সময় নষ্ট করা একদমই মানে হয় না পরের দিন পরীক্ষার মন দিতে হবে অর্থাৎ যে পরীক্ষা হয়ে যাচ্ছে যতটা ভুলে গেছে গেছে তাই নিয়ে কিন্তু মাথা ধরে পড়ে থাকলে চলবে না সেটা যা গেছে গে যাক আবার যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির উপর মন দিতে হবে যাতে অন্য পরীক্ষাগুলোতে আরও ভালো নম্বর আসে সে চেষ্টা করে যেতে হবে তো জীবনবিজ্ঞান পরীক্ষা কীভাবে মনোযোগ করতে হবে এমসিকিউ টাইপের প্রশ্ন অধিক মনোযোগ প্রয়োজন না হলে সব অপশানকেই ঠিক মনে হবে এটা কিন্তু ভালো মতো নজর রাখতে হবে ছবির লেভেলিং সুন্দর করে করতে হবে নিচে কিসের ছবি আঁকলে সেটা অবশ্যই লিখতে হবে এটা অনেকে আমরা লিখি না সে ভুল যেন না করা হয় প্রশ্ন নির্বাচনে বুদ্ধি প্রয়োগ করা চিত্রসহ উত্তর সব সময় বেশি নম্বর নিয়ে আসে তাই যেন প্রশ্নের ছবি আঁকার সুযোগ আছে সেই প্রশ্নে কিন্তু অবশ্যই পছন্দ করা এবং সেগুলো যথাযথ উত্তর করা এবার আসি অঙ্ক পরীক্ষা একক ইউনিট লেখা আবশ্যিক খাতার বাম দিকের পাতায় উপপাদ্য লেখা শুরু করবে ডান দিকের পাতায় নয় উপপাদ্য উত্তর চিত্র লেখার মধ্যে যেন সামঞ্জস্য থাকে অঙ্ক খাতায় আংশিক নম্বর পার্ট মার্কিং প্রয়োজনের নিয়ম আছে আচ্ছা সম্পাদ্য এর ক্ষেত্রে শুধু আঁকতে হবে অঙ্কন প্রণালী অনাবশ্যক কোনো নির্দিষ্ট নিয়ম না বলা থাকলে নিজের পছন্দ মতন যুক্তিভিত্তিক নিয়মে অঙ্ক করো বইয়ের নিয়ম শেষ কথা নয় যেটা যে কোনো নিয়মে করা যেতে পারে কেবলমাত্র অঙ্কের যে প্রসেস রয়েছে সেগুলো করলেই হবে ইংরেজি সময় কি করব না মুখস্থ নয় নিজের ভাষায় সঠিক গ্রামার প্রয়োগ করা এবং সেগুলো লেখা খুব জরুরি প্রশ্নে দেওয়া হিন্টস অবলম্বন করে লেখা এর উপর নম্বর বিভাজন করা থাকে এবং সেভাবে লিখলেই বেশি ভালো ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র একটি ফর্মের মতন যা তোমাকে পূরণ করতে হবে সেটা কিন্তু নির্দিষ্ট ওয়ার্ডে লেখাই খুব জরুরি আর কম ওয়ার্ডের মধ্যে যতটা সম্ভব লেখা সম্ভব সেটা কিন্তু লিখতে হবে ভূগোল পরীক্ষার সময় কী করতে হবে সংজ্ঞা লিখলে উদাহরণ দিতে ভুলো না আর পার্থক্য যখন লিখবে তখন উদাহরণ কিন্তু কোনো পয়েন্ট নয় যে কোনো তথ্য দিলে তার রেফারেন্স দিতেই হবে অবশ্যই আর বড়ো নম্বরের প্রশ্নের চিত্র তোমাকে বেশি নম্বর এনে দেবে তো মানে যে কোনো যেমন তথ্য দিচ্ছি যেই তথ্য বলা হলো যে ভারতের জনসংখ্যা এবং সেই জনসংখ্যা দু হাজার এগারো জনগণ জনগণনা অনুযায়ী এটা কিন্তু অবশ্যই লিখতে হবে প্রথম ডেটা দেবে সেরকম কিন্তু রেফারেন্সও দিতে হবে তো পরীক্ষা কিন্তু সর্বদা নম্বর দেওয়ার জন্য প্রস্তুত তোমাদের সেই নম্বর আদায় করে নিতে হবে অর্থাৎ পরীক্ষার খাতাটা যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে ততই কিন্তু নম্বর বেশি আসবে আর যত্ন সহকারে সেটাই কিন্তু পরীক্ষকরা দেখবেন শেষে তিনি বলেছেন যে তোমাদের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ মাধ্যমিকের পর নিজের নির্দিষ্ট লক্ষ্যের পথে এগিয়ে চলো আমি সবসময় তোমাদের পাশে আছি তো অসংখ্য ধন্যবাদ স্যার ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ছাত্রছাত্রীদের আর এগুলো তোমরা অবশ্যই মেনে চলবে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আর আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর খুব ভালোভাবে পরীক্ষা দাও আর অবশ্যই ভালো মার্কস নিয়ে আসো এটা চাই আমরা আর খুব ভালো থেকো